join into compound sentence. आज के वीडियो टा देखले अनेक conception clear हो जाबे. एक कारणे बोल छी, कारण पूरो वीडियो टा तुम मन दिए देखो, compound sentence से joining है, कोनो रकम समस्या तुम्हार थाक बे ना. तुम्हारा आगेर वीडियो गुलो बा ए वीडियो description से वीडियो link देवा थाक बे with title, से वीडियो गुलो तुम्हारा देखले अवश्य. ताछाड़ा आई बटने एक ग्रामार फर इम्प्रुवमेंट बोले टोटल सेक्शन रही है, से ग्रामार भिडियोगो देखले तुम्हारे ग्रामार इम्प्रुवमेंट आसबे. एबार आमरा आसी जे जॉइन इन टू कम्पाउंड सेंटेंसर आज के सेकेंड भिडियो, वेरी वेरी इम्पोर्टेंट भिडियो, खूब मन दिए बुझे. आशा करी तुम्हारा प्रत्येके बुझते पारबे, प्रत्येके करते पारबे, हाते कलमे तार प्रमाण देव, हाते कलमे तुम्हारे प्रमाण देव जो तुम्हारा अवश्य करते पारबे. चलो देखो, आगे दिन आमरा करेछि correlative conjunctions, आगे दिन करेछि आमरा correlative conjunctions, आज के coordinating, coordinating conjunctions. तो ये coordinating conjunctions साधारण तो चार प्रकार, mainly चार प्रकार ही है. प्रथमे cumulative conjunctions, cumulative conjunctions खूब ठंडा माथाय बुझबे. एर पर आसे adversative conjunction, एर पर आसे elative conjunctions and finally alternative conjunctions. अल्टरनेटिव कंजंक्शंस तो यही चारटे प्रकार, एक नम्बर क्यूमुलेटिव, दो नम्बर एडवर्सेटिव, तीन नम्बर इलेटिव, चार नम्बर अल्टरनेटिव. तो आमादेर काछे अनेकेर काछे यही चारटे नाम सम्पूर्ण अजाना, किन्तु यही चारटे दिए आमरा जॉइनिंग करते ही पारी. প্রথমত আমরা একদম শুরুতে, তোমরা আশা করবে এটা লিখে নিয়েছো, একদম শুরুতে আমরা যে কনজাংশনস দিয়ে কাজ করব সেটা হলো কিমিউলেটিভ কনজাংশনস. একদম শুরুতেই যে কনজাংশনস দিয়ে কাজ করব সেটা হলো কিমিউলেটিভ কনজাংশনস, কিমিউলেটিভ কনজাংশনস. কিমিউলেটিভ মানে কি? কিমিউলেটিভ শব্দের অর্থ ক্রমবর্ধিত, তার মানে আস্তে আস্তে. বাংলায় লিখে দিই, অনেকে হয়তো বাংলাটা জানে না বা জানার ইচ্ছে প্রকাশ করেনি. ক্রমবর্ধিত মানে গুরুত্বটা বাড়বে. কি কি হতে পারে সেখানে? অ্যান্ড হতে পারে, বোথ অ্যান্ড হতে পারে, মানে এই কনজাংশনসগুলো, এই এই কনজাংশনগুলোকে বলা হয় কিমিউলেটিভ কনজাংশনস. নট অনলি, বাট অলসো হতে পারে. এই কটাই, ঠিক আছে? ও সরি, আরো হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ. তাহলে অ্যান্ড, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো আর অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলোকে বলা হয় কিমিউলেটিভ কনজাংশনস. এবার এটা দিয়ে আমি কিভাবে জয়েনিং করব সেটা একটু বোঝাই. এক্সাম্পল, দ্য হাউস ওয়াজ বিগ, it was well ventilated. দু নম্বর পয়েন্টে যেটা আমরা আসবো আর কি, মানে তোমার অ্যাডভার্সেটিভ কনজাংশন, সেটা খুব মন দিয়ে বুঝতে হবে. সেখানে একটা এমন পয়েন্টস আছে যেটা সবাই জানে না, তুমি জানবে, আর সেখানেই মজা. যখন সবাই জানে না, তুমি ভিডিও লেসেন্স থেকে কিছু একটা শিখতে পারলে, অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট ইন্টারেস্টিং থিংস অফ আ ভিডিও. The house was big, it was well decorated or well ventilated. Ventilated মানে খুব সুন্দর বাতাস যা আসা করতে পারে সে জায়গাটাকে well ventilated বলা হয়. তা দেখো, ক্রমবর্ধমান ধীরে ধীরে দেখো বাড়িটার গুরুত্ব বাড়ছে. বাড়িটা প্রথম দিকে হচ্ছে বড়, তারপরে দেখো well ventilated. তো আমি কি লিখতে পারি? আমি এখানে যে কটা কনজাংশন আছে প্রত্যেকটা দিয়ে আমরা জয়েন করতে পারি. দেখি, দি হাউস ওয়াজ big, আরেকটা কি? and well ventilated. এটা তো করতে পারি,
দু নম্বর আমরা করতে পারি দ্য হাউস ওয়াজ বিগ অ্যাজ ওয়েল অ্যাজ, এই অ্যান্ডের জায়গায় লিখতে পারি কি বন্ধুরা, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল ভেন্টিলেটেড। আমি লিখতে পারি দ্য হাউস ওয়াজ বোথ বিগ অ্যান্ড ওয়েল ভেন্টিলেটেড। আগের দিন দেখবে বোথ অ্যান্ড আমরা করেছি, দুটোই, যখন দুটোই থাকে তাহলে বোথ বিগ অ্যান্ড ওয়েল ভেন্টিলেটেড। আমরা করতে পারি দ্য হাউস ওয়াজ নট অনলি বিগ বাট অলসো ওয়েল ভেন্টিলেটেড। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমি সব কটা দিয়েই কিন্তু করতে পারি। আবারও বলছি দ্য হাউস ওয়াজ বিগ অ্যান্ড ওয়েল ভেন্টিলেটেড শুধু এইটাই উত্তর নয়, আরও উত্তর হতে পারে দ্য হাউস ওয়াজ বিগ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল ভেন্টিলেটেড, দ্য হাউস ওয়াজ নট অনলি বিগ বাট অলসো ওয়েল ভেন্টিলেটেড, দ্য হাউস ওয়াজ বোথ বিগ অ্যান্ড ওয়েল ভেন্টিলেটেড। ক্লিয়ার? তো এটা হচ্ছে তোমার কিমিউলেটিভ কনজাংশনস। আমরা এক্সাম্পলসে আসবো যে তোমরা বুঝতে পেরেছো কি না, আমরা এক্সাম্পল আসবো। তো এটা কিমিউলেটিভ কনজাংশন গেল, লিখে নেবে, আশা করছি তোমরা সবাই কিন্তু লিখে নেবে, শেখাটা খুব ভালো করে প্রয়োজন। আমি তো আমাদের আমার ছাত্রছাত্রীদেরকে অনলাইন যাদেরকে পড়াচ্ছি তারা কি করছে, তারা লিখছে কি না সেটাও আমি তাদের কাছ থেকে বলি, তোরা ছবি তুলে আমাকে পাঠা, আমি বুঝবো যে তোরা লিখছিস কি না। ছবি তুলে আমার কাছে তোরা সেন্ড কর, তোরা যে খাতায় লিখছিস সেটাও আমি দেখব। তোমাদের তো বলতে পারি না, না কেনই বা বলতে পারবো না, তোমরাও আমাকে ছবি তুলে পাঠাবে, পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে 9641439908, তোমরা স্যারকে সরাসরি কিন্তু এই নোটসে যে তোমরা করেছো সেটা তোমরা আমাকে ছবি তুলে পাঠাবে, ইংরাজি তোমাদেরকে শিখিয়ে ছাড়বো। চলো এরপরে যেটা আসছে অ্যাডভার্সেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশনস। অ্যাডভার্সেটিভ কনজাংশনস মানে কি? বিপরীত। অ্যাডভার্সেটিভ কনজাংশনস বিপরীত, বাট, ইয়েট, স্টিল, নেভার দি লেস, নেভার দি লেস, হাউ এভার। ওকে, কি বাট, ইয়েট, স্টিল, নেভার দি লেস, হাউ এভার, এই প্রত্যেকটাকে বলা হয় অ্যাডভার্সেটিভ কনজাংশনস। তার মানে অ্যাডভার্স মানে বিপরীতে কাজ করা। বিপরীতে কাজ করা কি? আজ আমার শরীর খারাপ তবু আমি তোমাদের পড়াচ্ছি, তো এটা বিপরীতে কাজ করছে। আজ বৃষ্টি হচ্ছে, ওকে, ইট ওয়াজ রেইনিং। আচ্ছা, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। উই উইল হোল্ড an exhibition, we will hold an exhibition, বৃষ্টি হচ্ছে আমরা তবু একটা exhibition, প্রদর্শনী করব। তাহলে করা তো সম্ভব নয়, বৃষ্টি হলে কোনো অনুষ্ঠানই করা সম্ভব নয়, আগে থেকে প্ল্যান থাকে যে বৃষ্টি হলে অনুষ্ঠান করা যাবে না, তবু আমরা করছি। তাহলে আমরা প্রথমত লিখতে পারি ইট ইজ রেইনিং, বাট সেকেন্ড বাক্য যা আছে তাই, উই উইল হোল্ড অ্যান এক্সিবিশন। এখানে বাটের জায়গায় আমি ইয়েটও লিখতে পারি, ইট ইজ রেইনিং ইয়েট উই উইল হোল্ড অ্যান এক্সিবিশনস। ইয়েটের জায়গায় আমরা নেভার দি লেস লিখতে পারি, নেভার দি লেসের জায়গায় আমরা হাউ এভার লিখতে পারি। কিন্তু আমি তোমাকে আগেই বলেছি দের ইজ এ পয়েন্ট যেটা সবাই জানে না, তুমি জানবে, অ্যান্ড ইউ উইল ফিল সো হ্যাপি, যে সবাই যখন জানছে না কিন্তু হ্যাঁ সবাইকে জানাতে হবে। তুমি যখন বাট লিখছো ইয়েট লিখছো তখন তুমি দুটো প্রিন্সিপাল ক্লজ কিন্তু জেনে রাখো, ডিপলি গ্রামারটা, দুটো প্রিন্সিপাল ক্লজকে তুমি জয়েন করতে পারছো। দেখো এখানে কোথাও কমা টমা দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তার মানে সরাসরি দুটো প্রিন্সিপাল ক্লজকে বাট এবং ইয়েট দিয়ে জয়েন করা যায়, কিন্তু সরাসরি দুটো প্রিন্সিপাল ক্লজকে নেভার দি লেস এবং হাউ এভার দিয়ে জয়েন করা যায় না। তার জন্য কি করতে হবে, এই নেভার দি লেসের আগে একটা সেমিকোলন, হাউ এভারের আগে একটা সেমিকোলন এবং পরে একটা কমা এবং পরে একটি কমা। আবারও বলছি এই সেমিকোলন এবং কমাটা কিন্তু তোমাকে দিতেই হবে, কখন, যদি তুমি পরীক্ষায় নেভার দি লেস এবং হাউ এভার ব্যবহার করে থাকো। ইফ ইউ উইল ইউজ হাউ এভার অ্যান্ড নেভার দি লেস ইন এক্সামিনেশন, তবে চেষ্টা করবে যখন অ্যাডভার্সেটিভ কনজাংশনস দিয়ে দেবে
তখন বাট অথবা ইয়েট কথা দুটো ব্যবহার করতে যদি পরীক্ষায় বলে দেয় যে ইউজ অ্যাডভার্সেটিভ কনজাংশনস নেভার দিলেস তবেই একমাত্র ব্যবহার করবে তাছাড়া নয়। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন, নেভার দিলেস মানে কি? নেভার দিলেস মানে তৎসত্ত্বেও, হাউএভার মানেও তাই, ইয়েট মানেও তাই, বাট মানে তোমরা সকলেই জানো। তো বৃষ্টি হচ্ছে তৎসত্ত্বেও কিন্তু তারা অনুষ্ঠানটি করছে। তো সেক্ষেত্রে আমরা কিউমুলেটিভ অ্যাডভার্সেটিভ কনজাংশনস কিউমুলেটিভ কনজাংশনস দুটো ভালো করে বুঝে নিলাম। এক্সাম্পল দেবো করতে তোমাদেরকে, তোমরা তখন আরও ভালো করে বুঝতে পারবে, মানে তোমরা বুঝতে পেরেছো কি না সেটা তোমরা পরখ করে দেখতে পারবে। চলো এটা মুছে ফেলি, আশা করি সবাই লিখে নিয়েছো, স্ক্রিনশট নিয়ে নিয়েছো, লিখতে তোমাদেরকে হবেই, খাতায় নোটস তোমাদেরকে করতে হবে। এবার আমরা আসবো একটুখানি আগেরটায় আসি, অল্টারনেটিভ কনজাংশনস। কোন কনজাংশনস? অল্টারনেটিভ কনজাংশনস। অল্টারনেটিভ কনজাংশন, অল্টারনেটিভ, আমরা দোকানে যাই, জামা প্যান্ট পছন্দ করি অল্টারনেট করে, যে এইটা না এইটা, না 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 এইটা না এইটা। তো অল্টারনেটিভ মানে সেইটাই, অল্টারনেটিভ কনজাংশনস। অল্টারনেটিভ মানে এইটা না ওইটা। অল্টারনেটিভের ক্ষেত্রে অর, নট অন, সরি, ইদার অর, ইদার অর, আমরা আগের দিন ইদার অর করেছি, আগের দিনের ভিডিওটা তোমরা সবাই দেখে নেবে, ইদার অর অথবা নিদার নর। তো আমরা একটা এক্সাম্পল দিই, অল্টারনেটিভ দিয়ে আমরা একটা এক্সাম্পল দিই, চলো। ইউ ক্যান ওয়ার্ক হার্ড, ইউ ক্যান ওয়ার্ক হার্ড, you will fail. তাহলে হয় তুমি পরিশ্রম করবে, নয় তুমি ফেল করবে। তাহলে ইউ ক্যান ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। আচ্ছা স্যার, আমি কি তাহলে এখানে ইদার অর ব্যবহার করতে পারি? ইয়েস, ইউ ক্যান ইদার, ইউ ক্যান ইদার, নট আইদার। আই হ্যাভ হার্ড লট অফ মাই স্টুডেন্টস প্রিভিয়াসলি দে প্রোনাউন্সড আইদার, নাইদার। দেখো, আইদার নাইদার উচ্চারণ করবে না, যত তুমি উচ্চারণ পলিশ করবে, ভালো করবে, দেন ইউর ইংলিশ উইল সাউন্ড মাচ বেটার। তো এটা ইদার হয়, এটা নিদার হয়, আইদার হয় না, নাইদারও হয় না, ঠিক আছে? চলো, ইউ ক্যান ইদার work hard or fail, ঠিক, you can either work hard or fail. তাহলে স্যার আমি কি একই রকমভাবে neither nor ব্যবহার করতে পারি? No. অল্টারনেটিভ কনজাংশনসে তুমি তখনই neither nor ব্যবহার করতে পারবে যখন দুটো সেন্টেন্সে negative sense থাকবে। কি স্যার বললেন আবার? যখন দুটো সেন্টেন্সে নেগেটিভ কোনো ওয়ার্ড থাকবে। তাহলে একটু বুঝিয়ে বলি, একদমই তাই, লিখে নেবে আমার সঙ্গে ক্লাস করতে করতে লিখে নেবে, তাহলে ভিডিওটা খুব বেশি লেন্দি হবে না। অল্টারনেটিভ কনজাংশনসে ইদার অর নিদার নর তখনই বসে, সরি নিদার নর তখনই বসে যখন কি হয়, যখন দুটোতেই নেগেটিভ সেন্স থাকে। দেখি একটুখানি, কঠিন দিয়েই বোঝাবো একটুখানি, যাতে করে পরবর্তীতে আর ভুল না হয়। চলো, কি বলেছে? হি ডাজ নট স্মোক, সে ধূমপান করে না। হি ডাজন্ট ড্রিঙ্ক, সে পানও করে না। দেখো দুটোই নট আছে, তাহলে হি নেইদার, অনেকে যেটা বলে উচ্চারণ নিদার, হি নিদার স্মোকস নর ড্রিঙ্কস, হি নিদার স্মোকস নর ড্রিঙ্কস, হি নিদার স্মোকস নর ড্রিঙ্কস। কেন হলো? আমি তো এখানে ডাজ নট কথাটি যখন নিদার নর লিখবো তখন নট কথাটি লিখতে পারবো না, আর নট কথাটা আমি আনতে পেরেছি এই ডাজের জন্য। সুতরাং যখন আমি ডাজ নট কথাটি লিখতে পারবো না, আমরা জানি ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়ে যাচ্ছে। একই রকমভাবে পাস্ট টেন্স হলে স্মোকড হতো,
যদি ডিড থাকতো তাহলে স্মোকড হতো, ড্র্যাঙ্ক হতো। আবার বলছি যেরকম ফর্মেশন থাকবে, এখানে ডাজ নট আছে আমি লিখতে পারবো না বলে আমি স্মোকস লিখলাম, হি নেইদার স্মোকস নট ড্রিঙ্কস, ক্লিয়ার? এটা হলো কি তোমার অল্টারনেটিভ কনজাংশনস। এবার আসবো লাস্ট কনজাংশনস, সেটা হচ্ছে ইলেটিভ কনজাংশনস। কি কনজাংশনস বন্ধুরা? ইলেটিভ কনজাংশনস, একদম লাস্ট। খুব ভালো করে তোমরা বুঝতে পারছো আশা করছি, ইলেটিভ কনজাংশনস, ইলেটিভ কনজাংশন, আই ডাবল এল এ টি আই ভিই, ইলেটিভ কনজাংশনস মানে এটার জন্য ওইটা। কিরকম কি কি হতে পারে? সো হতে পারে, অ্যাজ হতে পারে, ফর হতে পারে। সো অ্যাজ ফর, দেয়ার ফর হতে পারে, এই কটাই। বি মানে এটার জন্য এইটা। কেমন যদি বলি শি ইজ ইল, শি ক্যান নট পারফর্ম, তাহলে কি সে পারফর্ম করতে পারবে না? তাহলে আমি সো কোথায় লিখব? শি ইজ ইল সো সো শি ক্যান নট পারফর্ম। দেখো যখন পারফর্ম করবো অসুস্থতা থাকা সত্ত্বেও তখন কিন্তু তোমার অ্যাডভার্সিটিভ হবে, আর অসুস্থতা থাকা সত্ত্বেও যখন পারফর্ম করছি না, স্বাভাবিক ব্যাপার, তখন কিন্তু হবে ইলেটিভ কনজাংশনস। বৃষ্টি হচ্ছে আর মা খেলতে দিতে চাইছে না, স্বাভাবিক ব্যাপার, তখন ইলেটিভ কনজাংশন। বৃষ্টি হচ্ছে, মা বলছে যা খেলতে যা, অস্বাভাবিক ব্যাপার, অ্যাডভার্সিটিভ কনজাংশনস। তো শি ইজ ইল, শি ইজ ইল সো শি ক্যান নট পারফর্ম, শি ইজ ইল সো শি ক্যান নট পারফর্ম। যখন আমি অ্যাজ ব্যবহার করব তখন শি ক্যান নট পারফর্ম অ্যাজ শি ইজ ইল, তখন সেকেন্ড সেন্টেন্সটাকে আগে লিখব, তারপরে অ্যাজ লিখে দ্বিতীয় সেন্টেন্স। তাহলে যখন আমি অ্যাজ ব্যবহার করব তখন আমাকে সেকেন্ড সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে, যখন আমি সো ব্যবহার করব তখন আমাকে ফার্স্ট সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে, এই এতটুকুই মনে রাখার জন্য, ক্লিয়ার? তো এই ছিল টোটাল কনজাংশনস, ইলেটিভ কনজাংশনস, কিমিউলেটিভ কনজাংশনস, অ্যাডভার্সিটিভ কনজাংশনস আর অল্টারনেটিভ কনজাংশনস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার একটা এক্সাম্পল দেবো এই রিগার্ডিংয়ে, তোমাদের নিজস্ব বই থেকে, পাঠ্য বই থেকে। হ্যাঁ, আমি আমার ছাত্রের কাছ থেকে পাঠ্য বইটা নিয়ে নিই। দীপ, পাঠ্য বইটা দাও, টেক্সট বুকটা দাও। তোমাদের টেক্সট বইয়ের মধ্যে দেখো রয়েছে কত নাম্বার পেজ, আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। আর যদি তোমাদের হাতের সামনে এখন টেক্সট বইটা না থাকে, আমি লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই, গিভ মি দ্য বুক। তাছাড়াও তোমরা কোশ্চেন ব্যাংকেও পেয়ে যাবে। চলো টেক্সট বইতে পেজ নাম্বার 26 আমরা আসি। চলো দেখি প্রথমে কি বলেছে, দ্য ম্যান ইজ ওল্ড, সরি বলেছে আনওয়েল, আনওয়েল ফুল স্টপ দিয়ে, হি ক্যান নট গো আউট, একটু আগে করলাম, বলেছে ইলেটিভ কনজাংশন দিয়ে, তাহলে মানুষটি অসুস্থ, সে যেতে পারবে না, তাহলে কি হবে দীপ? দ্য ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট, ইলেটিভ কনজাংশনটা আমরা বের করে দেখবো সেখানে কি কি ব্যবহার করতে পারবো, অ্যাজ অথবা সো। তাহলে অ্যাজ ব্যবহার করতে গেলে আমাকে কি করতে হবে? ভেরি গুড, তাহলে হি ক্যান নট গো আউট কিন্তু লিখতে পারবো না, তখন আমাকে লিখতে হবে দ্য ম্যান ক্যান নট গো আউট, ইয়েস, অ্যাজ হি ইজ আনওয়েল। আর যদি সো ব্যবহার করি, যেমন আছে তেমন, মাঝখানে সো দিয়ে, তাই তাহলে দ্য ম্যান ইজ আনওয়েল সো হি ক্যান নট গো। তাহলে তুই কোনটা ব্যবহার করবি? সোটা ব্যবহার করবি, তাহলে ভুল হওয়ার চান্সটা কম, ঠিক? কিন্তু অনেক সময় সো ব্যবহার করতে করা যায় না, তো তোকে অ্যাজই ব্যবহার করতে হয়, তখন তুই ঠান্ডা মাথায় করলেই হয়ে যাবে। নাম্বার টু, নাম্বার টু কি বলেছে, হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল, তাই তো? কি বলেছে? কিমিউলেটিভ কনজাংশন, কিমিউলেটিভ কনজাংশন মানে কি? অ্যান্ড নট অনলি বাট অলসো বোথ অ্যান্ড, তুই যে কোনো একটা দিয়ে করে দেখা আমার, অ্যান্ড বা নট অনলি বাট অলসো যে কোনো একটা দিয়ে, তোমরাও করে আমাকে কমেন্ট করে জানাও, বলো। হি ইজ অনেস্ট অ্যান্ড হাম্বল, ভেরি গুড, এই তো একজন লাইভ স্টুডেন্ট রেখে দিয়েছি যাতে করে ও বুঝতে পারছে কিনা,
আমি বুঝতে পারি আর তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারবে বিকজ ইউ আর অল ভেরি ভেরি গুড হি ইজ অনেস্ট অ্যান্ড হাম্বল হি ইজ অনেস্ট অ্যান্ড হাম্বল আমরা অন্যরকমভাবেও করতে পারি হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল কেটে দাও ফোনটা হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল করতে পারি হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড হাম্বল করতে পারি জাস্ট এখানে একটা বোথ কথা লিখে দিলে হয়ে গেল পারি করতে আমরা ঠিক তাহলে নাম্বার থ্রি যেটা তোমাদের বইতে আছে পেজ নাম্বার 26 পেজ নাম্বার 26 হ্যাঁ দাগ নাম্বার সি দেওয়া রয়েছে সরি সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি শি কিপস অন ট্রাইং সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি শি কিপস অন ট্রাইং সোনালি কবিতা লিখতে পারে না তবুও সে কিন্তু চেষ্টা করে যাচ্ছে তো এটা কি বলেছে অ্যাডভার্সিটিভ অ্যাডভার্সিটিভ মানে আমরা কি জানি বাট ইয়েট ইত্যাদি তাহলে আমি যদি শুধু কিচ্ছু না শুধু আমি মাঝখানে একটা বাট লিখে দিই ঝামেলা মিটে যাচ্ছে মিটছে তো হ্যাঁ যে সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি বাট শি কিপস অন ট্রাইং কিন্তু আমি একটা পয়েন্ট বলেছি নেভার দিলেস এবং হাউ এভার ইউজ করতে পারবো কিন্তু তার আগে কি তার আগে সেমি কোলন এবং তারপরে কমা ভেরি গুড এরপরে আসি পরেরটা লাস্ট ওয়ান স্টাডি হার্ড ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন এটা হবে তোমার অল্টারনেটিভ তাহলে অল্টারনেটিভ মানে কি ইদার অর নিদার নর তাহলে স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন মাঝখানে কেবলমাত্র একটা অর দিয়ে দিলাম স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন কিচ্ছু নেই ভেরি ইজি আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে বারবার করে ভিডিওটা দেখো এর থেকে সহজভাবে বোঝা হয়তোবা সম্ভব নয় দেখবে তোমাদের ভিডিওটা যদি তোমরা বারবার দেখো তোমরা বুঝতে পারবে তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে তোমরা খাতায় লিখে নেবে এবং তোমাদের যদি আরও কোনো প্রয়োজন হয় অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে আমার সঙ্গে পার্সোনালি তোমরা খাতায় নোটস করেছো সেটাও আমাকে দেখাতে পারো এবং পুরো ভিডিওটা তোমরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখেছো তার মানে এটা প্রমাণিত যে তোমরা প্রত্যেকে গ্রামার শিখতে চাও ইংরেজিকে নিজের করে নিতে চাও এবং তোমাদের প্রত্যেকের এই উদম্য ইচ্ছাকে আমি স্যালিউট জানাই তোমরা প্রত্যেকেই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা এত সুন্দরভাবে তোমাদের এই প্রিয় চ্যানেলের পাশে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো আবার